হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি বানাবো ম্যাঙ্গো হালুয়া। ভীষণ সুন্দর খেতে, ভীষণ ভালো লাগে। আর আম তো এখন সিজন, আরও বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে আমের পাল বার করে রেখেছি, দুটো বড় বড় সাইজের আমের পাল আমি বার করে রেখেছি। আমাদের লাগবে আমের পাল, আর লাগবে চিনি, আর লাগবে পরিমাণ মতন ঘি, আর কাজু বাদাম কিশমিশ। তাহলে চলুন শুরু করা যাক। আর আমাদের লাগবে চাল গুঁড়ো। আমি গ্যাসটা অন করে দিয়েছি, এবার আমরা এতে দেব একটুখানি ঘি। এরপরে এতে দেব আমরা এই ম্যাঙ্গো পালটা। এটা আমরা আস্তে আস্তে নাড়াবো। এরপর এতে দেব এই চালগুড়িটা। এটা আমরা জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এটা এবার এতে আমরা দিয়ে দিলাম। এটা এবার আমাদের ভালো করে নাড়াতে হবে। এরপরে এতে আমরা দেব চিনি। এই চিনিটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এটা ভালো করে আমরা নাড়বো, দিয়ে এটাকে পুরো শুকনো মতন করব। এতে এবার আমরা দেব এই ড্রাই ফ্রুটসগুলো। এটাকে এবার ভালো করে আমাদের মেশাতে হবে। এটা খুব সহজে রেডি হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এতে দেব এবার আমরা আরেকটু ঘি। এই দেখুন, আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে দেবো, দিয়ে আমরা নাবিয়ে দেব। এই দেখুন, আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো হালুয়া। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো খেতে হয়। এটা তো ডেজার্ট রেসিপি, যে কোনো খাবারের শেষে ভীষণ ভালো লাগে, আর এখন আমের সিজন আরও বেশি ভালো লাগে। আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো হালুয়া। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল চিহ্নটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।